আমি শীতের পরিবেশনটাও করি আছি। তো এখানে আমাদের প্রিপেয়ার হচ্ছে ভাং, মানে সিদ্ধি, ঠিক আছে। তো এই সিদ্ধি রেখে যদিও কারোরই কিছুই হয়নি, নর্মালি 15 গ্লাস খেলেও কিচ্ছু হবে না। আর এই পাশেই হচ্ছে সমস্ত রান্নার জোগাড়, মানে দুপুরের রান্নার জোগাড় প্লাস রাত্রে, তো রাত্রেই হবে। তো দুপুরে হচ্ছে পোলাও, চিকেন কষা আর হচ্ছে দই রুই, ঠিক আছে। হোলি পার্টি শেষ, মানে সকালের জাস্ট রং খেলাটা শেষ, এখনো আমরা যাবো এরপর খেতে, ঠিক আছে। মানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ওখানেই হয়েছে, দুপুরে খাবো রাত্রে খাবো। তো মা বাবার খাবারটা বাড়িতে আনা হয়েছে, ওরা বাড়িতে খেয়ে নিয়েছে। অভিষেক দাদাভাই বাবান গেছে এখন মানে খেতে, তারপরে এরপর আমি দিদিভাই যাবো, বন্ধুকে ঘরেই খাইয়ে দিয়েছি। তো পার্টিটা খুবই জমলো, বাট সামহাও আমি ফটো মানে বেশি ক্লিপ নিতে পারিনি, তাই নিতে পারিনি। অভিষেকের কাছে যে কটা ক্লিপ ছিল আমি সেটাই মানে পোস্ট করেছি আর কি, আপলোড করেছি। কারণ আমাদের সকালবেলার দিকটা ভীষণ মানে হ্যাপাজার্ড হয়ে গেছিলো, কারণ মাসি আসছে না কদিন ধরে, তো কাজ মানে এই টুকটাক মানে সকাল থেকে উঠে তারপরে মানে এদিক ওদিক করতে করতে দেরি হয়ে গেল, দেরি হয়ে গিয়ে আর মানে ব্যাপারটা ঠিক জমলো না প্রথমে, নাহলে আমি অনেক মানে একদম প্রথম থেকে ক্লিপগুলো নিয়ে দেখাতাম হয়তো। তো নেক্সট টাইমে দেখা যাবে, নেক্সট বারে দেখা যাবে। তো চলুন এখন গিয়ে খাইয়া আসি মধ্যাহ্নভোজন। কমিউনিটি হলে আশায় বাঁচে মানুষ, খাওয়া গেছে গ্লাস দিলেই ওকে দিলেই হবেই তো।
তাহলে তোমার তোমারটা বাদ দিচ্ছি, ঠিক আছে, যার পেটটা শক্ত তাকে দেখছি। যদি কি বলো 50 লাখ লোককেও দেখো আমার কিন্তু কিছু হবে না, বলো না। হ্যাঁ, তোমাদের দুটো না তিনটে? আমাদের তিনটে, তোমার তো আরো ভালো। খেতে দিচ্ছি তো, খাও না, তোমার অসুবিধা দেখি আছে। আর এক গ্লাস দেবো নাকি? এরপর দেখবো আমাদের পেছনে কলবারে গিয়ে বসে আছো। আমি কিন্তু তাই ভেবেছিলাম যখন খুঁজে পাওয়া যাচ্ছে, তাই কার বাগানে গিয়ে বসে আছো? তোমরা কি রাত্রে এখনো যাচ্ছ এত রাত্রে খেতে?